ভিউয়ার্স, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে সাবস্ক্রাইব বাটন বানাবেন এটার মতো, এবং এটা ইউজ করবেন ভিডিওতে। এই জন্য ক্রিয়েট নিউ এইখানে যাই, কিংমাস্টার ডাউনলোড করার পর ক্রিয়েট নিউ অপশনে চাপ দিই, এবং এইখানে 16:9 ইউটিউবের স্ট্যান্ডার্ডটি এখানে চাপ দিই, এবং নেক্সট নেক্সট অপশনে যাই। গেলে কিংমাস্টারের যে মেন পেজটা আছে এখানে ক্রিয়েট নিউ একটা নতুন অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে ট্রিক চিহ্ন দিয়ে আমি মেন অপশনে চলে যাই। এখন থেকে আমার কাজ শুরু। তো এখানে মিডিয়াতে ক্লিক করলে আমার যে স্টোরেজে যত ধরনের ভিডিও আছে ওগুলো থাকবে। তো আমি এখানে সাবস্ক্রাইব বাটনটা নিয়ে নিই যেটা ডাউনলোড করা আছে। তো আমার ডিসক্রিপশন লিঙ্কে এটা দেওয়া আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি বাটনটা নিয়ে নিলাম, এটা একটা ইন্ট্রো, ইন্ট্রোর মধ্যে আমার মন মতো করে সাবস্ক্রিপশন বাটন বানাবো। তা আমার দেখা যায় যে আপনি এরকম আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আইকন দিয়ে ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো সৌন্দর্যপূর্ণভাবে বানিয়ে নিতে পারেন। তো এখানে এই বাটন ইন্ট্রো নেওয়ার পর তুমি আইকনটা সিলেক্ট করে নেবো। তো একটা আইকন সিলেক্ট করে নিলাম আমার ইউটিউবের যে আইকনটা, তো আপনার এরকম ইউটিউবের আইকন সিলেক্ট করে নেবেন। তো আইকন সিলেক্ট করার জন্য যা করতে হয় সেটা হচ্ছে বামের যে লেয়ারে চাপ দিতে হয়, এবং উপরের দিকে যে ভিডিও এবং লেয়ারের ভিডিও এবং পিকচারের একটা আইকন আছে উপরের দিকে ওইটাতে চাপ দিয়ে, এবং আপনার স্টোরেজে যে আইকন বা যে ছবি আছে ওইটা সিলেক্ট করবেন। এখানে লেয়ার থেকে আর একটা আসবে, ড্রপডাউন মেনু আসবে, ওইটার থেকে চাপ দিয়ে নিলে হবে। তো এখন এটা যখন যেহেতু আমি নিয়ে নিলাম, তো একটা সাইজ করে রাখবো, পরে আমি ফিক্সড করতেছি, এবং এখন একটা টেক্সট নিয়ে নিব, এটাকে এখানে অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করে নিলাম ছোটো বড়ো যেভাবে অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার পর তো আমার এইখানে একটা করব, মানে এখানে সমতা বজায় রাখতে হবে, এখানে বেশি থাকা যাবে না, দেখা যায় ইকোয়াল করে রাখতে হবে সামনে এবং পেছনে ইকোয়াল করে রাখতে হবে। টেক্সট নিলাম লেয়ারের চাপ দিয়ে, আর লেফটে যে ড্রপডাউন মেনুর মতো আসবে ওইখান থেকে টিতে ক্লিক করলেই টেক্সট আসবে। এখানে আমি টেক্সট লিখতেছি ফ্রিটেক আমার চ্যানেলের নাম। তো চ্যানেলের নামটা নিলাম কালার পরিবর্তনের জন্য, এখানে টিক চিহ্ন দিয়ে দেখা দেওয়া হয়েছে কালার পরিবর্তন, আমার যে কালারটা পছন্দ ওইটা নিয়ে নেবো, যে কালার ফন্ট পছন্দ। তো ফন্টের কালার সিলেক্ট করলে এইখানে একটা অপশন আছে টিক চিহ্ন, এটা দিতে হবে, এই টিক চিহ্ন দিতে হবে, তো দেখানো হয়েছে, টিক চিহ্ন দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ফন্ট চেঞ্জ করতে চাইলে এইখানে যে এ এবং এ এইখানে ক্যাপিটাল এ এবং স্মল এ আছে ওইটা থেকে ক্লিক করলে আমি নিতে পারবো। এখানে আমি সাইজ ফিক্সড করে নিয়ে গিয়ে সাইজটা ফিক্সড করে নিয়ে দেখুন আমি ফন্ট নেই, ফন্ট যেটা ভালো লাগে ফন্ট দেখে নেবো যেটা ভালো লাগে, যেহেতু আমার চ্যানেল নাম এটা আমি মোটা ফ্রন্টে দিলাম। এবং এখানে আমি আরও কিছু লিখতে পারি, যেহেতু নিচে জায়গা আছে স্পেস আছে, তো স্পেস অনুযায়ী আমি নিচে আর একটা কিছু লিখে দিব। সেই জন্য আবার টেক্সটে চাপ দেব। তো এখানে যে একটা কথা বলছিলাম যে এখানে বেশি কম থাকা যাবে না, বেশি কম থাকলে দেখা যায় একটা আগে আসবে আর একটা পরে আসবে, তো একসাথে হবে না, তো এখানে ইকুয়াল করে দিতে হবে। তো এখানে আর একটা টেক্সট দিয়ে দিলাম লেটেস্ট টেক আপডেটস, তো এখানে লেটেস্ট টেক ফ্রিটেকের মানে লেটেস্ট টেক আপডেট এরকম আর কি, বিষয়টা আমি এরকম বোঝাতে চাচ্ছি। তো ওই সেমভাবে আমি কালারটা চেঞ্জ করবো, তো কালারটা চেঞ্জ করে নিয়ে অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করে দেবো কতটুকু হয়, এবং আমি চাইলে ইও নিতে পারি, ফ্রন্টও চেঞ্জ করতে পারি আগের মতো করেই। হ্যাঁ, যে ফ্রন্ট যেটা আমার ভালো লাগে ওইটাই দেবো, ফ্রন্ট দিতে পারি যেটা ভালো লাগে, তো আপনারা আপনাদের মনের মতো ফ্রন্ট দিতে পারেন। তো এখানে ফ্রন্ট দিয়ে দিলাম, একটা ফ্রন্ট দিয়ে দিলাম। তো এখন আমি এইখানে একটু কাজ আছে আমার, প্রত্যেকটাই আমার এইখানে যেহেতু নিচের থেকে উঠবে উপরের দিকে, তো এইখানে ইন অ্যানিমেশন এখানে প্রেস করলে এখানে যে ইটা আসে একটা মেনু বার আসে, এইখানে ইন অ্যানিমেশনে কী দেবো, মানে এখানে দেবো আপ, স্লাইড আপ, মানে নিচে থেকে উপর উঠবে, তো এটাকে অ্যাডজাস্ট করে নিই, সোজা করে নিই, একটু বাঁকা থাকলে একটু সোজা করে নিই, সোজা করে বড় করে নিলে সুবিধা হয়। তো এখানে আমি দেখেন যদি প্লে করি, প্লে করে দেখি,
হচ্ছে আমার মানে একসাথে আসতেছে না কোনোটাই, এবং নামার সময় কি এরকম একসাথে নামবে না, যেহেতু আমার সবগুলো একত্রিত হয় নাই, সেমি কল হয়নি, এখানে ইকুয়াল করে দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে ইকুয়াল নাই, তো সবগুলো ইকুয়াল করে দেবো আগে, এবং ওই যে স্লাইড আপ যেহেতু উপরের দিকে উঠবে সবগুলা, তো ওইখানে স্প্রেডটা ওয়ানে দিয়ে রাখবো। তো এইখানে সবগুলাই ইন অ্যানিমেশন দিলাম, এখানে আউট অ্যানিমেশনে এখানে কি স্লাইড ডাউন দেব, মানে যখন ইন করবে তখন উপরের দিকে উঠবে এবং যখন আউট করবে তখন নিচের দিকে। তো সবগুলাই এরকম আমার আইকন এবং সবগুলো লেখা, যেগুলো আমরা নতুন করে লিখছি সবগুলো লেখাই কি এরকম কাজ করে দিই। ইন অ্যানিমেশনে দেবো স্লাইড আপ, আর আউট অ্যানিমেশনে দেবো স্লাইড ডাউন। তো সবগুলোই ফিক্সড করে নিই, এবং আমাদের যে ওই ইটা আছে, আমরা যে ওই ইন্ট্রোটা নিছি, ইন্ট্রোটা লেভেল অনুযায়ী আমি আমার সব লেখাগুলো ইকল করে নেব। তো সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য, সাবস্ক্রাইব বাটনে তৈরি করার জন্য একটু পরিশ্রম হবে, বাট সাবস্ক্রাইব বাটনটা আপনার মনের মতো করতে পারবেন। তো এখনও ঠিক হয় না, লেখাটা পরে রয়ে গেছে, এখনও ইনলাইন হয় নাই, তো এখনও ইনলাইন করতে হবে। তো এইগুলো একদম ইনলাইন করে দেবো, আগেরটার সাথে ইনলাইন করে দেবো। তো একটু সময় সাপেক্ষের ব্যাপার যদিও, তারপর ইনলাইন করতেই হবে, না করলে লেখাগুলো আইকন এগুলো একসাথে আসবে না। তো এখানটা ইনলাইন করে দিই। হ্যাঁ, এখন আরেকটা লেখা আছে, ওই লেখাটাও ইনলাইন করে দিই, টেক ফ্রি টেক, এটা ইনলাইন করে দিলাম। হ্যাঁ, এখন ইনলাইন হয়ে গেছে সবগুলো, দেখতে পাচ্ছি ইনলাইন হয়ে গেছে। তো এখন প্লে করে দেখি আমার বাটনটা তৈরি হয়েছে কি না। হ্যাঁ, আমার বাটনটা তৈরি হয়ে গেছে সাকসেসফুলি। এই বাটনটা তৈরি হয়ে গেলে ওই উপরের দিকে যে ডাউনলোড চিহ্ন আছে উপরের রাইটের উপরের দিকে, এখানে চাপ দিলে এখানে একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসলে এক্সপোর্ট, এক্সপোর্টে চাপ দেবো, এক্সপোর্টিং চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। ইন্টারফেসটা কমপ্লিট হওয়ার পর আপনি ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখানে লো বা হাই এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, যেহেতু একটা বাটন, এখানে হাইয়ের দরকার নাই। তো অ্যাড আসলে ক্লোজ করে দেবেন। এখন আমি এটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ইউজ করবো একটা ভিডিওর মধ্যে, কীভাবে ইউজ করবো সেটা দেখাচ্ছি। তো ভিডিওর সাথেই থাকবেন, কীভাবে ভিডিওতে ইউজ করা হয় ওটা দেখার জন্য। তো এই জন্য ওই মিডিয়াতে ক্লিক করার মাধ্যমে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব, যে ভিডিওর উপর আমি আমার এই তৈরিকৃত সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব। তো আমার পছন্দ মতো একটা ভিডিও বা যে কোনো একটা ভিডিও নিলেই হয়, এখানে ভিডিওর কোনো ই নেই, যে ভিডিওটা নিতে হয় যে কোনো একটা ভিডিও নিয়ে আমি আমার এইটা সাবস্ক্রাইব বাটনটা যেটা আমি তৈরি করছি ওইটা অ্যাড করব। তো এখানে একটা ভিডিও আগে নিয়ে নিই, যে কোনো একটা ভিডিও নিয়ে নিই। একটা ভিডিও সিলেক্ট হয়ে গেলে এখানে রাইটের উপর দিকে যে টিক চিহ্ন আছে ওইখানে ক্লিক করলে ভিডিওটা চলে যাবে, ভিডিওটা চলে যাবো আমরা। তো ভিডিওটা আমি নিলাম, বাট ভিডিওটা অনেক বড়ো, ভিডিওটা অনেক বড়ো, ছোটোখাটো একটা ভিডিও নিতে চাচ্ছি, যে ছোটো একটা ভিডিও নিলে এই ভিডিওটা আপনার দেখানোর সুবিধা হবে আর কি। তো এখানে সুবিধার্থে ছোটো একটা ভিডিও নিচ্ছি। তো এখানে লেয়ার নিচ্ছি, লেয়ারের পরের ইয়ের থেকে দেখতে পাচ্ছেন কীভাবে ওই আমি আমার ওই ইটা নিচ্ছি, যে সাবস্ক্রাইব বাটনটা আমি তৈরি করছি ওইটা নিলাম। নিলে এইখানে রাইটের দিকে যে একটা মেনু বার আছে ওইটা স্ক্রোলিং করি, স্ক্রোলিং করলে এখানে ক্রমাকে এখানে ক্লিক করি এবং এখানে ইনেবল করে দিই। ইনেবল করে এখানে যে ব্রাইটনেস আছে এটা অ্যাডজাস্ট করে নিই, উপরটা এবং নিচেরটা। তো এটা বেশি 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 কম হওয়া যাবে না, তো এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে 50-এর উপরে কোনোটা দেবো না, বা দিলেও উপরেরটা 50-এর নিচে রাখবো এবং নিচেরটা 50-এর উপর দিতে পারবো। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। টেন প্লে করে দেখি হচ্ছে কি না। হয়ে গেছে আমার এটা, এইভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমার বাটনটা দেখি, আবার দেখি, হ্যাঁ ঠিক আছে, এইভাবেই হয়ে যাচ্ছে। তো আরেকবার বড় করে দেখাই দিই, যে একটা ভিডিওতে অ্যাড করলে একটু উপরের দিকে দিই, বড় করে দিই। হ্যাঁ, এটা আমার ফুল ভিডিওর মধ্যে আমি দিতে পারি, ফুল ভিডিও করে দিতে পারি, ছোটো করে দিলে দেখা যাবে না, এই জন্য বড় করে দিয়ে দেখাচ্ছি যে একটা ভিডিওর মধ্যে অ্যাড করলে কেমন দেখা যাবে।
তো একটা ভিডিওর মধ্যে এখন অ্যাড করছি, আবার প্লে করতেছি। তো একটা ভিডিওর মধ্যে অ্যাড করলে এরকমই দেখা যাবে, এই এরকম স্লাইড, মানে স্লাইডলি উঠবে এবং স্লাইডলি ডাউন হবে একসাথে সব। তো আমাদের হয়ে গেল কীভাবে ব্যবহার করতে হয়, তো আপনারাও দেখেন চেষ্টা করে হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, স্টে উইথ আজ ফর নিউ আপডেটস, টেক আপডেটস।